শোরুমে সবচেয়ে কম দামের একটি গাড়ি টয়টা 100 A 100 1331 সিসি গাড়ি। আপনারা দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে, অনেক সুন্দর, অনেক ফ্রেশ একটা গাড়ি। আপনি বিস্কিট কালার ইন্টেরিয়াল, আপনি টয়টা ভিটস, এটার মডেল 2011, রেজিস্ট্রেশন 2016, 1000 সিসি পুশ স্টার্ট। এই গাড়িকে আপনি দেখতে পাচ্ছেন, অনেক সুপার একটি গাড়ি, অনেক ফ্রেশ, আপনারা কোথাও ধরে কোনো স্ক্রেচ তো পাবেনই না। হোয়াইট কালার, অনেক ভাই রিকোয়েস্ট করছে হোয়াইট কালার পিলার্সের জন্য, এই জন্য এইটা কালেকশন করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে চলে আসছি। রমজান আমাদের এক এক করে প্রায় 12টি রমজান চলে যাচ্ছে, আর মাগফিরাত তো চলে, রহমত তো চলে গেছে, মাগফিরাত শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। আর আমরা দোয়া মাফ পেতে পারছি কিনা জানি না, সবাই আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন আমাদের সবাই গুনাহটা মাফ করে দেয়। আর আমরা যেন একটা গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছি, অবশ্যই দেখে শুনে একটা ভালো জায়গায় থেকে ভালো জিনিস নেওয়ার চেষ্টা অবশ্যই করবো। আর গাড়ি কিনতে যাওয়ার সময় অবশ্যই আমরা আল্লাহর কাছে অবশ্যই দোয়া খায়ের করে বাসা থেকে বের হবো, আল্লাহর উপরে ছেড়ে দেবো, আল্লাহ যেন আমাদের একটা ভালো জিনিস একটা ব্যবস্থা করে দেয়। ওদের কথা না বাড়িয়ে আমাদের ঠিকানাটা যদি আমি বলে দিই, আমাদের ঠিকানাটা 1/3 রোড নম্বর 3, নবীনগর, প্রকল্প হাউজিং, ঢাকা, উদ্যান, মোহাম্মদপুর, বেড়িবাঁধ। আর আমার ফোন নম্বরটা ইনশাল্লাহ থামামে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। ওদের কথা না বাড়িয়ে যখন আমাদের গাড়িগুলো দেখাই, যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছি, অনেক সুপার একটি গাড়ি। সবাই রেজার নিয়ে যারা আর কি চিন্তা করে, ফ্যামিলি সবাই নিয়ে যারা চিন্তা করে তাদের জন্য এই গাড়িটি। আপনার 7-সিটার টয়োটা অ্যাভেঞ্জার, মডেল 2010, রেজিস্ট্রেশন 2011, 1300 সিসি, অল অপশন অটো। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি অল অপশন অটো, এমনকি পেপার্স 1 বছর 2 বছর নতুন করা আছে। আপনার ডুয়েল এসি গাড়ি, আপনারা দেখেন সিএনজি করা আছে, 60 লিটার, ফুল লোডেড একটা গাড়ি। আপনারা দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে, অনেক সুন্দর একটা গাড়ি। আপনি জিপ বলতে পারেন, যদি বলেন মাইক্রোবাস সেটাও বলতে পারবেন। জিনিসগুলো দেখেন, আমি মাঝখানে একটু কথা বলি, একটু ভালোর ভিতরে একটু খারাপ আছে, সেটা হচ্ছে আপনার সামনের গ্লাসটা একটু ফাটা আছে, যেহেতু অরিজিনাল আছে এটা। আপনার দেখেন যেহেতু নাবানা ইম্পোর্টার এই গাড়িগুলো, আমি একটু দেখাই দিই, ক্যামেরাটা একটু ই করো, নাবানার যে স্টিকারটা একটু রয়ে গেছে, আপনার টয়োটা যে ইয়েটা দেখেন, অনেক অরিজিনাল গ্লাস কিন্তু আপনার একটা ফাটা আছে, যদি কেউ চায় আমরা চেঞ্জ করে দিতে পারবো ইনশাল্লাহ। এখন যদি এই গাড়িটি আপনার ইঞ্জিনটা দেখাই দিই, অনেক সুপার একটা ইঞ্জিন, আপনার 1300 সিসির ভিভিটিআই ইঞ্জিন দেখতে পাচ্ছেন। আপনার সিএনজি করা আছে 60 লিটার, প্রত্যেকটা জিনিস দেখেন, এগুলো কিন্তু এখন পর্যন্ত রঙের কোনো আসর পড়ে নেই, এগুলো দেখেন, তো ক্লোজ করে দেখা হবে, দেখেন কোথাও কোনো আসর নেই। আমরা টাচ আপের একটু কাজ করেছি, আর চাকা কিন্তু চারটা চাকাই একদম নতুন, দেখেন সাইডগুলো, অনেক সুন্দর, অনেক ফ্রেশ একটা গাড়ি। আপনি বিস্কিট কালার ইন্টেরিয়াল, আপনারা দেখতে পাচ্ছেন বিস্কিট কালার ইন্টেরিয়াল, অনেক ফ্রেশ একটা গাড়ি, অল অপশন অটো, এমনকি ডুয়েল এসি দেখেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন আছে, টিভি, ব্যাক ক্যামেরা, নেভিগেশন, প্রত্যেকটা জিনিস কিন্তু লাগানো আছে। আর আপনি সিট কভারটা দেখেন, সিট কভার প্রত্যেকটা জিনিস, 7 সিটটা একটু দেখা দেবো ক্যামেরা, দেখেন আপনারা অনায়াসে, যেহেতু 7 সিট থাকলে আছে কিন্তু আপনারা 8-10 জন কিন্তু অনায়াসে বসতে পারবেন। আর যদি ডুয়েল এসিটা দেখে দিই, দেখো ডুয়েল এসি দেখেন, আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু বন্ধুরা। ইন্টিরিয়াল দেখলে বোঝা যায় গাড়িটা কী কেমন মানুষ ব্যবহার করছে, ইন্টিরিয়ালই বোঝা যায়, ঠিক আছে। 7 সিটার একদম ফ্রেশ কন্ডিশন, যদি কেউ চায় যে না 7 সিটার ব্যবহার করবে না 5 সিট ব্যবহার করবে, এটা ভেঙে যদি মালটাল ক্যারি করতে চাই, এটাও কিন্তু বন্ধুরা স্ট্যাংটা দেখেন। আর এই গাড়িটির কথা আমি একটু বলেই রাখি, এটা আপনারা চাইলে যদি কেউ আপনার রুটি রুজির ব্যবস্থা করবেন, নিয়ে রেন্টে বা নিজেরা কে পাঠাও বা চালাবেন সেটাও সম্ভব। আর ফ্যামিলি যদি যদি ইউজ করতে চান, ফ্যামিলিতে লোক বেশি থাক আর কম থাক সেটা ব্যাপার না, সবাই কিন্তু এই গাড়িটি নিয়ে চিন্তা করতে পারেন, অনেক ভালো একটি গাড়ি আর কি। আপনার অল্প ট্যাক্স, সরকারের অল্প ট্যাক্স দিয়ে 15 মাত্র আপনার প্রাইভেটের ট্যাক্স দিয়ে আপনি একটা জিপের মজাটা এই গাড়িটাতে পাবেন বন্ধুরা। আর বন্ধুরা এই গাড়িটা আমি প্রায় চাচ্ছি, আমাদের পূর্বের দাম ছিল হচ্ছে 10,75,000 টাকা, 10,75,000 না, মায়ের রমজান উপলক্ষে, ঈদ উপলক্ষে এটার দাম হচ্ছে 10,55,000 টাকা। আমরা এখন যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছি, এটা আপনার টয়োটা ভিটস, এটার মডেল 2011, রেজিস্ট্রেশন 2016, আর 1000 সিসি পুশ স্টার্ট। এই গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন, অনেক সুপার একটি গাড়ি কিন্তু, আপনারা দেখতে পাচ্ছেন জুয়েলার শেপ, আর তেলের গাড়ি, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সিএনজি বা এলপিজি করা হয় নাই। আপনার চাকাগুলো দেখেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে, দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে, দেখেন এই জিনিসগুলো।
আপনার ভিটসের ইন্টেরিয়ারটা অনেক ভালো কন্ডিশন। পিছনটা সেটা যদি আপনাদের দেখাই দিই, একটা স্মার্ট একটা লুক, আপনার অনেক ফ্রেশ, আপনারা কোথাও ধরো কোনো স্ক্রেচ তো পাবেনই না, আর গাড়িটাও কোনো ধরনের এক্সিডেন্ট স্টোরি নেই, কোনো ফার্স্ট পার্টির নামে গাড়ি, পেপারসও আলহামদুলিল্লাহ অনেক অনেক দিন আছে, আর ব্যাগলার ভিতর তো কিন্তু এটা প্রচুর জায়গা বন্ধুরা দেখেন, যে সিম দিয়ে যে কোনো সমস্যা নেই, আর করলে কিন্তু অনেক জায়গা পাবেন এটার ভিতরে দেখুন ভিতরটা, তোমার যে নতুন এর যে ভাবটা কিন্তু বন্ধুরা হয়ে গেছে। আমি যদি এই গাড়ির সাইডগুলো দেখে দিই, রাইট সাইডটা কন্ডিশন আমি বলছিলাম পুশ স্টার্ট, ইন্টেরিয়ারটা কিন্তু ওভার ফ্রেশ বলতে পারেন, ড্যাশ আর বিস্কিটের কমিউনিকেশনে কিন্তু ইন্টেরিয়ারটা করা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। এখন যদি আপনাদের আমি এই গাড়িটির ইঞ্জিনটা দেখিয়ে দিই, 2011-16 রেজিস্ট্রেশন গাড়িটির ইঞ্জিন সাইডটা দেখেন একদম ফ্রেশ, কোথাও কোনো ধরনের হিটিং স্টোরি নেই, ব্যাটারিটা কিন্তু একবারে নতুনের মতো আছে, এখন পর্যন্ত সেম জিএলপিজি করা হয় নাই, বড়টা দেখেন ওয়েট প্রুফটা দেখেন, প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে। মানে এই অবস্থায় এই গাড়িটির আমি দাম চাচ্ছি আপনার 950,000 টাকা, মায়ের রমজান উপলক্ষে 20,000 টাকা স্যার, 930,000 টাকা এটা আসকিং প্রাইস, টয়োটা পিলার্স, এটার মডেল 2005, রেজিস্ট্রেশন 2010-এ, 1000 সিসির গাড়ি, হোয়াইট কালার, অনেক ভাই রিকোয়েস্ট করছে হোয়াইট কালার পিলার্সের জন্য, এই জন্য এইটা কালেকশন করা, অরিজিনাল কালারের গাড়িটি, আপনার সাইডগুলো টাচ আপ করা হয়েছে, সামনে পিছনের গ্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু এখন পর্যন্ত বন্ধুরা অরিজিনাল আছে। আপনার হেডলাইটগুলো দেখেন, হেডলাইট নাম্বার প্লেট আপনাদের ইনশিওর করবে গাড়িতে কোনো ধরনের হিটিং স্টোরি আছে কিনা, দেখেন এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে, আর সামনে পিছনে তো আপনারা স্টিল বাম্পারটা পেয়ে যাবেন, পিলার্স 1000 সিসির গাড়িটি দেখেন, এখন পর্যন্ত অরিজিনাল যে কালারটা এগুলো কিন্তু এখন রয়ে গেছে, এইগুলো দেখুন একদম অরিজিনাল কালারের একটি গাড়ি, প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে। 1000 সিসির গাড়িটি এখন পর্যন্ত আপনার সিএনজি করা হয়েছে 16 লিটার, আর আপনার সামনে পিছনে গ্লাসগুলো কিন্তু অরিজিনাল দেখেন, অরিজিনাল গ্লাস, আর ইন্টেরিয়ালটা কিন্তু এটা বিস্কিট কালারের, বিস্কিট কালারের ইন্টেরিয়াল একদম ফ্রেশ কন্ডিশনে, টিভি ব্যাক ক্যামেরা অ্যানিমেশন কিন্তু গাড়িতে লাগানো আছে দেখেন, এটা কিন্তু ফেব্রিক প্যাড, হাই গ্রেডের গাড়ি এই গাড়িটির, আপনাদের ব্যাক সাইড যদি দেখাই দেখি দেখেন একটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে, এই সাইডটা কোথাও কোনো আচরণ নাই, আর এই অবস্থায় এই গাড়িটির আমরা প্রাইস চাচ্ছি বন্ধুরা আপনার 6,65,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস 6,65,000 টাকা, এটা কাগজপত্র আমাদের ওকে আছে, তারপর আপনারা আসলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই কমায় রাখবো। তো এটা এসি ভিন্টেজ মডেল 95, রেজিস্ট্রেশন 2001-1500 সিসির, অল অপশন অটো, এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো আছে, পুরাতন গাড়ি হিসাবে আলহামদুলিল্লাহ ভালো আছে। এই সাইডগুলো যদি দেখা দিই, হেডলাইটগুলো দেখেন, আপনার হেডলাইট, সাইড লাইট, তারপরে শো গ্রিল, নাম্বার প্লেট, প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা এই গাড়িটি যদি ইঞ্জিনটা আপনাদের দেখাই, বাট এসি ভিন্টেজ এই গাড়িটি যদি ইঞ্জিনটা দেখেন, রিকন্ডিশন একটা ইঞ্জিন, সুন্দর একটা ইঞ্জিন লাগানো আছে নতুনের মতো, দেখেন এই জিনিসগুলো প্রত্যেকটা যা সিএনজি করা আছে 60 লিটারে, প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো আছে, এইগুলো দেখুন বোনারগুলো। এই গাড়িটির সাইডগুলো আপনাদের দেখাই দিই, এটা কিন্তু একটা আকর্ষণ আছে, আখেরি একটা দাম আছে, সেটা আমি লাস্টে আপনাদের বলে দেবো, দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো আছে। সাইডগুলো যদি দেখাই দেখেন, 1500 সিসির এই গাড়িটি প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো আছে, সিটগুলো একটু দেখাই দাও, যারা অল্প টাকার ভিতরে 100 গাড়ি 1500 সিসি গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এটা দেখেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন, গাড়িটি একটু এক্সিডেন্ট থাকলে এই জিনিসগুলো কিন্তু অনেক ইয়ে থাকতো, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আর বন্ধুরা এই গাড়িটি আমি যেটা বলছিলাম একটা আখেরই একটা দাম থাকবে, সেটা হচ্ছে এটার আস্কিং প্রাইস না, এটা ফিক্সড প্রাইস, আজকের জন্য এটার ফিক্সড প্রাইস মাহের রমজান উপলক্ষে 4,60,000 টাকা, 4,60,000 টাকা, এটা 5.5 লাখ টাকা দাম ছিল, এটার দাম আখেরই একটা দাম আমি বলে দিচ্ছি 4,60,000 টাকা হলে গাড়িটা আপনারা নিতে পারবেন, এটাই ফাইনাল প্রাইস, কোনো ভাই দাম নিয়ে দামা এই গাড়ি নিয়ে দামাদামি করবেন না, যদি কোনো ভাইয়ের পছন্দ হয়ে থাকে অবশ্যই আসবেন, এসে গাড়িটা নিয়ে যাবেন, কাগজপত্র 100% আপগ্রেড করা আছে, আপনি মালিকানা করে নেবেন, মালিকানা করেই কিন্তু আপনাকে নিতে হবে, 4,60,000 টাকা এটার দাম।
যে গাড়িটা আসছে আমাদের শোরুমের সবচেয়ে কম দামের একটি গাড়ি আপনার 100 টয়টা 100 এই 100 1331 সিসি 94 মডেল 13 সিরিয়াল আপনি 2001 এর রেজিস্ট্রেশন প্রত্যেকটা জিনিস দেখেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আছে এখনো ফার্স্ট পার্টির নামে এই গাড়িটি 1331 সিসি আপনার হেডলাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দেখেন অনেক ভালো কন্ডিশনে আছে তো নাম্বার প্লেটগুলো দেখেন যদি এই সাইডগুলো আপনাদের একটু দেখাই দিয়ে যাই দেখেন যেসব ভাই বন্ধুরা আসলে মানে রুটি রুজির জন্য গাড়ি খুঁজতেছেন অল্প টাকার ভিতরে সে তারা আমাদের সাথে তাদের জন্য এই গাড়ি কিনে আসা দেখেন আপনার 1300 সিসির এই গাড়িটি 100 অনেক ভাই 100 খুঁজেন আসলে 100 ভালো গাড়ি পাওয়া কঠিন তাদের জন্য আসলে খুঁজে নিয়ে আসা দেখেন সাইডগুলো এই লাইটটি ফাটা আছে আপনারা চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারবো আলোচনা সাপেক্ষে বাকি সবগুলো ভালো আছে দেখেন আপনার 94 এর একটি গাড়ি এখন পর্যন্ত জাপান থেকে যে স্টিকারটা থাকে সেটা কিন্তু কমে গেছে আপনার টয়োটা 100 এই দেখেন এই জিনিসগুলো একদম ফ্রেশ কোথাও কোনো খোলা কাটা নাই এখানে একটু সমস্যা আছে জং আছে জাপান থেকে যে কালারটা থাকে সেই কালারটা কিন্তু বন্ধুরা এখন রয়ে গেছে এই জিনিসগুলো দেখেন হয়তো কোনো ভাই মনে করতে পারে এগুলো জং কেন যেহেতু ডেন্ট পেন্ট করা হয় নাই ভিতরগুলা এই জন্য রয়ে গেছে এখানে একটু সমস্যা আছে এটা আপনার একটু দেখা দিই তাছাড়া কোনো কোথাও সমস্যা নেই এগুলো যা দেখছেন প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল কালার আর হাই বাটি কিন্তু লাগানো আছে যারা মানে ভাড়ায় চালাবেন রুটি রুজির ব্যবস্থা করবেন তারা এটা নিয়ে চিন্তা করতে পারেন এমনকি ফ্যামিলি ইউজের জন্য অল্প টাকার ভিতরে যদি কোনো ভাই গাড়িটি নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন বন্ধুরা এই অবস্থায় এই গাড়িটির আখিরি দাম একদম 375,000 টাকা এবং কাগজপত্র এক বছর দুই বছর নতুন সহ এক বছর দুই বছর নতুন কাগজ সহ আপনারা এই গাড়িটা আমার থেকে নিতে পারবেন 375,000 টাকা শেষ করছি আর সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন সমস্ত মাকলুকের জন্য দোয়া করবেন এটা সবাইকে আমি বলছি আর সবাই নামাজ রোজা যেগুলো আছে অবশ্যই ঠিকমতো টাইম মতো আদায় করে নেবেন আর বাসায় যারা আছে ময় মুরব্বী তাদের জন্য বাড়তি খেয়াল দিবেন আর যেহেতু রমজান মাস অবশ্যই আমাদের যে চোখের গুণাগুলো আছে এগুলাগুলো কিন্তু আমরা অবশ্যই মানে বিরত থাকবো আল্লাহ যেন এতে থেকে আমাদের দূরে রাখে আর আমাদের আশপাশে সবসময় যেটা বলি আশপাশে যারা গরিব গুণা আছে তাদের দিকে বাড়তি একটা খেয়াল দেওয়া ভাই কারণ অনেকে চায় না চাইতে পারে না কিন্তু আপনি কিন্তু বুঝেন যে তার একটা সমস্যা তাকে কিন্তু আপনি ফাঁকে ডেকে নিয়ে একটু বলতে পারেন বা 5 কেজি চাউল 10 কেজি চাউল এভাবে কিনে বা এক বস্তা চাউল কিনে আপনার বাসায় তার পোষায় পুষাই দিতে পারেন বন্ধুরা তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার ঠিকানাটা 1/3 রোড নম্বর 3 নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবাঁধ আর একটা কথা বলে রাখি সবাই কিন্তু হালাল আল্লাহ যেন আমাদেরকে আমি সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করি আল্লাহ যেন আমাদের সবসময় হালাল রুজির ব্যবস্থা করায় এবং হালাল ভক্ষণ করায় হালাল দিকগুলো উপার্জন করবো হালাল উপার্জন যেন হয় কোনো হারাম জিনিস যেন আমাদের পেটে না যায় বন্ধুরা আর সবাই হারাম থেকে দূরে থাকবেন এবং মিথ্যা থেকে দূরে থাকবেন এই রিকোয়েস্টটা সবার কাছে থাকবে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি